আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। বালি বিধানসভা 34 বছর লাল দুর্গ, সেই লাল দুর্গ ভেঙে আমরা প্রথম থেকে পার্টিটা করছেন এবং আপনি সহ বালি সভাপতিও ছিলেন, এখন কি পরিস্থিতি? শুধু বালি সভাপতি নয়, দুটো তিনটে বিধায়কের কন্টেস্টিং ক্যান্ডিডেটে আমি ইলেকশন এজেন্ট ছিলাম, রেখা রাউতে, তারপরে সুলতান সিংয়ের ইলেকশন এজেন্ট, বিধায়ক যিনি হয়েছেন এখনও আছেন বৈশালী ডালমিয়া, কিন্তু আমি ইলেকশন এজেন্ট, ইলেকশনটা করেছি পুরোটাই, সভাপতির পরের ব্যাপার দলের ক্ষেত্রে, কিন্তু ইলেকশনটা তো আমি আমি করেছিলাম সবাইকে নিয়ে। এখন কি পরিস্থিতি, এখন বিধায়ককে পাচ্ছে মানুষ? সাধারণ মানুষ তো এসে অভিযোগ করে রোজই, চিঠি পায় না অনেকজন, অনেক লোক কখনো অরূপদার কাছে যায়, কখনো অন্য বিধায়কের কাছে যায়, কিন্তু এখানে বিধায়ককে পাওয়া যায় না। কালকে গতকালেও আমি একজনকে চিঠি দিয়েছি, তিনি, আমি বললাম দেখুন আমি তো চিঠি, আমার চিঠি তো এক্সপায়ারি, আমি, আমরা তো এক্সপায়ারি হয়ে গেছি, সেই চিঠিটা তো কাজে লাগবে না, বলছে না সেটাই দিন, আমি কোথায় এমএলএকে খুঁজতে যাব, পাওয়া যায় না। এ তো লোকের ভুরি ভুরি অভিযোগ লোকের কাছে, লোক আমাদের কাছে দেয়। 2021 নির্বাচন একটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় ভোটার লিস্টের কাজ, পার্টির কাজ কিভাবে সম্ভব হচ্ছে বালিতে? বালিতে নয়, বালিতে তো আমি এটা নিয়ে আমি তো ক্ষোভ প্রকাশ করেছি, একটা ভিডিও করে আমি ছেড়েছিলাম, মানে গত সোমবারেই, মানে যে 23 তারিখেই, বা 21 এবং 22 ভোটার লিস্টের কাজ, মানে বিএলএ বসানোর কথা ছিল পার্টি, কিন্তু কোনো চিঠি আসেনি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি, ভোটার লিস্টও পৌঁছয়নি। এটা বালির ক্ষেত্রে নয়, পুরো জেলার ক্ষেত্রেই কিন্তু এইরা প্রথম 1998 থেকে আজ প্রথম এটা হয়েছে যে জেলা লেভেলে একটা মিটিং হয়নি, ব্লক লেভেলে একটা কর্মীদের, ভাইটাল কর্মীদেরকে নিয়ে, ভোটার লিস্ট নিয়ে একটা মিটিং হয়নি। আর 2021 নির্বাচন হচ্ছে অনেক বড় ভাইটাল, ভাইটাল নির্বাচন, জানি না দল কিভাবে চিন্তা করছে। আমি উচ্চতর নেতাদের বা জানিয়েছেন এই বিষয়টা যে বালিরা যে এই অবস্থা, উচ্চ নেতার কাছে তো সব খবর আছে, তারা বলেন আমাদের কাছে সব খবর আছে, তোমাদের ব্যাপারটা সব জানা আছে, দেখছি এক্ষুনি। তার মধ্যেও তো অনেক কর্মীরা তো সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, এদেরকেও ফোন করে জিজ্ঞেস করেছে কি ভোটার লিস্ট কোথায় গেল, এই এই হয়েছে, তখন তারা আবার বিধায়ককে বলেছেন, বিধায়ক আবার তাদেরকে চমকেছেন, এটাও খবর এসছে আমার কাছে, তাদেরকে উল্টো পাল্টা বলেছে দেখে নেব। এবং উনি এইটাও বলেছেন সেন্ট্রাল ফোর্স দিয়ে করব, বিজেপি যেভাবে বলছে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করব, আমার বিধায়কও সেন্ট্রাল ফোর্স দিয়ে বালি বিধানসভা নির্বাচন করবে, তার মানে খুব আস্থা আছে সেন্ট্রাল ফোর্সের উপরে, বালি কর্মীদের উপরে নয়। কিন্তু বালি বিধানসভা আপনারা কাকে চাইছেন যে বালি? আমি দিদির কাছে এবং দলের কাছে এবং যারা যারা এবার নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অন্তত যাকে দিন বালি বিধানসভার যারা লোকাল যে যারা আছে, দাওয়াত কলম কালী, এই তিনটে নিয়ে বালি, সেই জায়গায় বাইরে থেকে দুটো টার্মের বিধায়ক যারা হয়েছেন তারা তো বালিকে জ্বালিয়ে দিয়েছেন। সিপিএমের জমানায় আমরা এমএলএ পাইনি, সেটা তো লোকের কাছে আমরা বলতে বলার কিছু ছিল না, কিন্তু আমাদের জমানায় চিঠির জন্য লোক আমাদের কাছে এসে কান্নাকাটি করে, মেডিকেলের চিঠির জন্য কান্নাকাটি করে, এবং অনেক কিছু আছে যে সই দরকার লাগে, তার জন্যে আমাদের কাছে এসে, আমি কখনো অরূপ রায়ের কাছে, কখনো অন্য বিধায়কের কাছে পাঠাতে হয়, আর এর মধ্যে এইটা তো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার রিকোয়েস্ট দিদির কাছে, আপিল, যে লোকাল, যে রাত্রেবেলা ঘটনা, আগুন লাগলে, তপসিয়াতে আগুন লাগলে সেখানকার বিধায়ক ওখানে বাড়ি পাশে থেকে বেরিয়ে ওই রাস্তাতে থাকে, আমার বিধায়ক তো 6টায় যদি আসেনও, উনি আমার মনে হয় না কবে আসেন, কবে যান কেউ জানে না, কিন্তু যদি আসেনও তো তিনি তো আবার বাড়ি চলে যাবেন। সেটা তো দল, এখন তো দলের কাছে খবর আছে দল, এবং আপনারা তো জানেন কি, মানে আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আমাদের কাছে অভিযোগ, আমি তো যা অভিযোগ করব এখন বলবে গ্রুপ করার জন্য হচ্ছে, এমুক গ্রুপ, এমুক গ্রুপ, কিন্তু দলের এটা আমি যেটা বললাম যে বালির যারা বাড়িতে বাস তাদের যে কোনো ব্যক্তিকে, সে আমার 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 কাছে না থাকতে পারে, আমার জন্যে কাজ না করতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য তো কাজ করবে বালি থেকে যদি কেউ হয়, এটাই আমাদের দাবি। এবার শেষ প্রশ্ন, যেটা সম্ভব এইভাবে কাজ চললে পার্টি না, দল তো জল, দলকে তো আমরা জেতাবই, কিন্তু যদি কেউ মনে করেন কি না ওই সেন্ট্রাল ফোর্স দিয়ে আমরা জিতে নেব,
তো তার এটা তো উনার ব্যাপার, আমার ব্যাপার নয়। আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল নিয়ে যেই থাকবে আমাদের কাজ করতে হবে, এটা একটা জায়গায় ঠিক। কিন্তু আমার বিধায়ক যে আসবে তার জন্য আগাম দিদির কাছে আমাদের বালির যে 196 খানা বুথ আছে সেখানকার কর্মী এবং সেখানকার সাধারণ ভোটদাতা গণের তরফ থেকে আমি আবেদন এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে এবার অন্তত এমনি ব্যক্তিকে দিন যাকে সকালেও পাওয়া যায়, রাত্রেও পাওয়া যায়, ভোরবেলা দরকার হলে তার বাড়িতে সাধারণ মানুষ যেতে পারবে, এটাই আমার আবেদন, আর কিছু না। এর মধ্যে তো দুর্ভাগ্য বলি, একটা ইনসিডেন্ট বলি, যে গীতাঞ্জলি একটা প্রজেক্ট, সেই গীতাঞ্জলি প্রজেক্টে লিলুয়াতে গিয়ে দেখুন না, আমি বলছি আমার অভিযোগ যদি পার্টি ওই প্রশান্ত কিশোর না কে কে কাকে কাকে সবাইকে ঠিক করেছে গিয়ে দেখুক না যে ঘরগুলো ছাদ হয়েছে কি হয়নি, 3 বছর থেকে এমনি পড়ে আছে, আর তার মধ্যে যারা কাজ করতো তার মধ্যে 2-3 জন অ্যারেস্ট হয়েছে, জেল গেছে, আবার চলে এসেছে, তারা বিধায়কের লোক, সেখানে তফজিল আমাদের লোক নয় আর কোনো দলের কোনো ব্যাপার নয়, সেখানে বিধায়কই ডিপুট করেছেন, বিধায়কেরই লোক, তারা সাধারণ মানুষ, সেই লোকগুলো যাদের ভোট, যাদের ঘর এখনো দেওয়া হয়নি, তারা কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো উজার মানে 2 হাত ধরে বাংলায় মানে বিভিন্ন জায়গায় নয় গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের কাজ করেছেন, আমাদের এলাকাতে কিন্তু উন্নয়নের কোনো না কোনো জায়গায় খামতি রয়ে গেছে, যেটা দলকে দেখাও এখনো দরকার, যাদের কা ঘর হয়নি আমি দাবি করি ইমিডিয়েটলি তাদের ঘর করাও, এই নির্বাচনের আগে তাদের কাছে ঘর তাদের ছাদ কমপ্লিট করাও, সে দল যেভাবে করাও আমার দাবি এটাও, যে এই ইনার 5 বছরের টার্মে যে ঘরটা কমপ্লিট হয়নি তাদের যাদেরকে আশ্বাসন দিয়েছেন তাদের ঘরটা কমপ্লিট করুন যেভাবে হোক, এটা আপনাদের মাধ্যমে আনার সুযোগ হয়েছে, জানি না এরপরে দল আর কী করবে, আমাকেও বলবে চলে যেতে, সেটা হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হয় সেটা, তার জন্যে আপনাদের আমি কাছে বললাম, এখানে কোনো গ্রুপের ব্যাপার নয়, কোনো এ নয়, আমরা আমাদের জ্বালা বালি বিধানসভায় সাধারণ মানুষের জ্বালা কে বলবে, কাউকে তো ওই যে বলে না হিন্দিতে বিল্লি কে গেলে মে ঘন্টি বাঁধনা, আজকে আমি সেই কাজটা আপনাদের মাধ্যমে করছি। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, অনেকগুলি অ্যালিগেশন আমরাগেস্টে এনেছেন আমাদের একজন এক্স কাউন্সিলর আমাদের বালি বিধানসভার, প্রথম যেটা কমপ্লেন উনি এনেছেন সেটি হচ্ছে কি যে আমি নাকি বালি বিধানসভার ভোটার লিস্ট নিয়ে নাকি আমি বেহালা চলে এসেছি, তা উনি তো আমাকে অনেকবারই নন পলিটিক্যাল বলেছেন, উনি সর্ব জায়গায় বলেন যে ইনি শুধু পলিটিক্স বোঝেন না, ইনি শুধু সোশ্যাল ওয়ার্ক এবং মানুষের ভালো করতেই উনি এসেছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মানুষের ভালো করতেই এসেছি সেটা আলাদা পয়েন্ট, কিন্তু এখন যেটা নিয়ে কথা হচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে আমি বাড়ি চলে এসেছি সেটা নিয়ে আমি আপনাদের বলবো, যে ভোটার লিস্টটা আমি আমার বাড়িতে যে বেহালায় নিয়ে চলে গেছি নাকি, তা সে বেহালাতে আমার মনে হয় না যে বালির ভোটাররা বেহালায় ভোট দিতে পারবেন, উনি তো সবচেয়ে বড় নন পলিটিক্যাল, কেন উনি জানেনই না যে বালির ভোটাররা কোনোদিন বেহালায় ভোট দিতে পারেন না, কিংবা এখানে বালি বেহালা থেকে যিনি মাননীয় বিধায়ক দাঁড়ান তিনি এমনি অজস্র ভোট পান, বালির বিধানসভার লিস্টে নেই এখানে কোনো আমাদের উদ্দেশ্য নেই যে মানে বালির বিধানসভার লিস্টের নাম এখানে তোলবার বেহালায় কোনো মানেই হয় না, কিংবা বালি বিধানসভার লোক এখানে ভোট দিতে পারবে না, ভাইসে ভাসা অন্য কোনো বিধানসভার লোকই গিয়ে বালিতে ভোট দিতে পারবে না, এটা ওনার জানা উচিত ছিল, যাই হোক উনি সেটা বুঝতে পারেননি, কিংবা উনি ভাবছেন হয়তো যে উনি এটাও বোধ হয় জানেন না যে 2021 MLA ইলেকশনই হতে চলেছে, যেখানে ইলেকশন আমি যেহেতু বালি বিধানসভার MLA তার মানে ইন আ ওয়ে ওটা আমার ইলেকশন হতে চলেছে, সেখানে আমি নিশ্চয়ই ভোটার লিস্টটা তার আগে গিয়ে নষ্ট করে দেবো না, ডিস্ট্রয় করে দেবো না, যাতে আমার ভোটাররা আমাকেই না ভোট দিতে পারেন, তাই জন্য এই প্রথম প্রশ্নটার এটাই আনসার, এটা ভিত্তিহীন কি ভিত্তিহীন নয় এটা আমি বলতে চাই না, কেন যে এটার মধ্যে এর আনসার লুকিয়ে আছে। এবার সেকেন্ডলি হচ্ছে আমি নাকি সব প্রকল্পের টাকা তছরুপ করে ফেলি, সেটা হচ্ছে গিয়ে বিধায়ক উন্নয়ন প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প, যাবতীয় যা যা প্রকল্প আমাদের এলাকাতে হচ্ছে, হ্যাঁ যেমন ধরুন হসপিটালের যে আমাদের ওখানে একটি ইউনানি গভর্নমেন্ট থেকে করা হচ্ছে ইউনানি হসপিটাল,
মেডিকেল কলেজ, সেই সবের নাকি সবই টাকা আমি তছরুপ করে ফেলছি। এবারে আমি বলতে চাই যে উনি হয়তো এটাও জানেন না যে বিধায়ক উন্নয়ন প্রকল্পের টাকা শুধু আমি কেন, কোনো এমএলএ এর হাতেই সে টাকা আসে না। সেটি একটি ফান্ড যেটা গভর্নমেন্টের অ্যাকাউন্টেই থাকে। আমাদের যদি কোনো রাস্তা উন্নয়ন করার হয়, আমাদের যিনি আমার এলাকার ডিএম, ওখানে আমাদের একটা চিঠি লিখতে হয় যে এই এলাকা আমাকে উন্নয়ন করতে হবে। উনি যে যে ইমপ্লিমেন্টিং বডি, যেরকম ধরুন আমাদের এইচএমসি থেকে যদি কোনো রাস্তার কাজ করা হয় কিংবা অন্য কোনো কাজ করা হয়, সেখানে ইমপ্লিমেন্টিং বডি হচ্ছে আমাদের এইচএমসি কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখানে ওনারা ওখান থেকে গিয়ে ওখানে সার্ভে করেন, এবং সার্ভে করার পর ওখানে ওনারা একটা এস্টিমেট দেন, সেই এস্টিমেটের উপরে আবার টেন্ডার হয়, সেই অনুযায়ী লোক কাজ করে এবং যারা কাজ করে তারা পারিশ্রমিক পেয়ে যায়। এখানে না ফান্ড আমার কাছে আসে, না বিধায়কের উন্নয়ন প্রকল্প মানে আমার পার্সোনাল ফান্ড, এগুলো একেবারেই নয়। উনি একজন এক্স ব্লক প্রেসিডেন্ট, এক্স কাউন্সিলর, এটুকুনি ওনার জানা উচিত যে কোনো গভর্নমেন্ট প্রকল্পের টাকা কোনো এমএলএ এর হাতে পার্সোনালি টাকাটা আসে না। এটা ব্যাগে করে কেউ টাকা দিয়ে গেল এরকম হয় না, কিংবা ওটা আমার পার্সোনাল বসে ডালমের নামে ট্রান্সফার করে দেওয়া হলো, এরকম ভাবে কোনো কাজই হয় না। এইভাবে না বিধায়কের হয়, কিংবা ধরুন যদি কোনো হাউজিং প্রজেক্ট আসে, সে যে কোনো প্রজেক্টই আসুক, যেটা আমার বাড়ি হোক, গীতাঞ্জলি হোক, কিংবা যে কোনো প্রজেক্টই গভর্নমেন্টের আসুক, সেগুলো ধরুন যদি হাউজিংটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে প্রথমেই দেখতে একটা লিস্ট দেওয়া হয় গভর্নমেন্টের কাছে যে যাদের যারা অ্যাপ্লাই করেন যে তাদের বাড়ির অবস্থা খারাপ, কি বাড়ি ভেঙে গেছে, কি বাড়ি করতেই পারেনি, ওনা প্লাস্টিক টাঙিয়ে থাকেন, এরকম অনেক মানুষজন আছেন, গরিব মানুষ বেচারা, তারা করতে পারেন না। এবার তাদের নামে লিস্ট রেডি করা হয়, এবার লিস্টটা রেডি করে এতে পাঠানো হয় গভর্নমেন্টের কাছে, হাউজিং ডিপার্টমেন্টে। এবার ওখান থেকে ভেরিফিকেশনে আসে মানুষ, যারা ওনাদের অফিসার্সরা, তারা এসে ভেরিফাই করে দেখেন যে ওনার নামে জমিটা আছে কিনা, ওনার নামে জমির কাগজগুলো আছে কিনা, কোনো জমিতে কোনো কেস কাছারি আছে কিনা, ভাই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, এইসব দেখার পর তারপরে তাদের নামগুলো সিলেক্ট হয় এবং তাদের কাছেই চলে যায়। ওটা বিধায়কের ফান্ডে আসে না, সে টাকাটা বিধায়ক উন্নয়ন ফান্ডে ওই টাকাটা আসে না, ওটা হাউজিং ডিপার্টমেন্ট থেকে যে মানুষকে সিলেক্ট করা হয় সেইখানে ডিরেক্টলি টাকাটা চলে যায়। সেইভাবে মানুষজন যারা নিজেদের বাড়ি করতে পেরে যারা এসছে তাদের অ্যাকাউন্টে গেছে, তারা বাড়ি করেছে, কিছু মানুষ টাকা নিয়েছে, তারা করেছে, যেভাবে যেভাবে মানুষ করেছে তারা সেইভাবে কাজটা হয়। এটা একটা ব্যাপার। আরো উনি বলেছেন যে আমার এলাকায় নাকি মানুষজন কোনো পরিষেবা পায় না। ফার্স্ট অফ অল উনি যেহেতু একজন এক্স কাউন্সিলর, আমি একটু বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি সবসময় আমার অ্যাগেনস্টে নেগেটিভ বলে যান, কিন্তু উনি হচ্ছেন যে উনি একজন লয়ারও। উনি সকালবেলা বেরিয়ে চলে যান, আমরা যেরকম যেদিন থেকে আমি এমএলএ হয়েছি আমার আলাদা কোনো কাজকর্ম বন্ধ করে দিয়েছি, এমনকি আমার কলকাতার অফিসেও যেদিন বসি আমি শুধু আমার গভর্নমেন্টের কাজের পেপার ওয়ার্ক, তৈরি চিঠি করা, সবই এইসবগুলো করে যাই। এনিওয়ে উনি কিন্তু ওনার উকিল যেটা সেটা ও কাজগুলো উনি চালিয়ে যাচ্ছেন। উনি সকালবেলা বেরিয়ে 9টায় চলে যান, রাত্রিবেলা কোর্ট ওনার চেম্বার করে রাত্রিবেলা বাড়ি ফেরেন, ওনার ওয়ার্ড ওয়ার্ডটা উনি ওখান দিয়ে কোর্ট থেকে দূরবীন দিয়ে চালান। এবারে সেইটা এবার বিধায়কের যে একটা অফিস আছে 5 বছর ধরে চলছে, 10টা থেকে 6টা অবধি রোজ খোলা থাকে, এবং বালি বিধানসভার যে মেয়েরা আছে যারা ধরুন এলিজিবল, পড়াশোনা করেছে, চাকরি হয়তো পায়নি, সেরকম কয়েকজন মেয়ে আমাদের এই অফিসে তারা কাজ করছে, এবং তাদের মানে আমাদের অফিস 10টা থেকে 6টা সবসময় খোলা, কোনো সময় গিয়ে দেখবেন না এই টাইমের মধ্যে অফিসিয়াল আওয়ারের মধ্যে যে অফিস খালি পড়ে আছে, লোক আসেনি আজকে, এরকম না। এখানে কেউ ফ্রি সার্ভিস দেয় না তাদের, আমি পার্সোনালি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি তাদের ফি স্যালারি দিয়ে আমি তাদের অ্যাপয়েন্ট করেছি ওখানে, সেইভাবে কাজ চলছে। এবং তাদের যাবতীয় সিগনেচার করা, যাবতীয় করা, সেটা তো ওরা করতে পারবে না, আমাকে এমএলএ কে করতে হয়, নিশ্চয়ই আমি সিগনেচারটা করি বলেই আমার সিগনেচারটা হচ্ছে এবং পাবলিকরা সেবা সেইভাবে পরিষেবা পাচ্ছেন। এবং তার সঙ্গে ওইটা ছাড়াও তাদের ভোটার কার্ড, আধার কার্ড, কিংবা ধরুন কারোর কোনো ট্রান্সফার আছে, পেনশনের ব্যাপার আছে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্লাস মানবিক যেটা হচ্ছে ডিসেবলদের জন্য, প্রত্যেকটা কাজই আমি করিয়ে দিই। এমনকি কারোর ট্রেড লাইসেন্স হচ্ছে না, সেখানেও আমি লোক পাঠিয়ে 2-3 দিনের মধ্যে তাড়াতাড়ি করে ট্রেড লাইসেন্স করিয়ে দেয়, যাতে তারা ব্যবসা শুরু করতে পারে, এবং অজস্র এরকম কাজ করি, এইভাবে করে এসছি। এবং উনি আরও বলেছেন যে আমি নাকি পুজোয় যে গভর্নমেন্ট থেকে জামা কাপড় পাঠানো হয়, প্লাস তার সঙ্গে চাল,
হ্যাঁ সেগুলো নাকি আমি কিছুই দিই না, সব আমি নিয়ে নিই। হ্যাঁ মানে মানে বাড়তে বাড়তে মানে উনি যা পারছেন বলে যাচ্ছেন। গভর্নমেন্টের যে শাড়ি ধুতি লুঙ্গি বাচ্চাদের যে ছিটের জামা কাপড় আসে সব আমি সেগুলো নিয়ে নিচ্ছি, নিজে পরি, কি করি জানি না, যাই হোক নিয়ে নিই, আমি কোনো পাবলিককে দিই না। আমার কাছে প্রত্যেকটা কি বলুন তো, আমি যেটা কাজ করি আমি ভীষণ পেপার ওয়ার্কে আমি খুবই স্ট্রং, আমি সব পেপার ওয়ার্ক খুব ভালো করে ফলো করি, এবং আমার কাছে প্রত্যেকটি যে কাজ যে জামা কাপড় ডিস্ট্রিবিউট করা কিংবা মেয়েতে ঈদে হোক কিংবা কালী পুজোয় দেওয়া কিংবা পুজোর সময় দেওয়া, যেখানে যখনই যা দেয়া হয়েছে, যেমন ছটেতে আমি সেটা দিয়েছি, এটা গভর্নমেন্টের নয় আমি নিজে দিয়েছি, 3-4 হাজার মানে 16 সিঙ্গার দিয়ে একটা মানে শাড়ি জিনিসপত্র সব দিয়েছি ছট পুজোর সময়, সেটা আমি পার্সোনালি দিয়েছি অবশ্য। যাই হোক গভর্নমেন্টের যে কাজগুলো হয়েছে, যে গভর্নমেন্টের জামা কাপড় দেওয়া সবই ভিডিও করা আছে, ছবি তোলা আছে, এবার উনি বলতে পারবেন না ওগুলো আগের বছরের কেন, এবছর সব আমরা মাস্ক পরেছিলাম, সেরম হয়েছে। প্লাস লকডাউনের সময় ওনার বাড়ি 58 নম্বর ওয়ার্ডে, ওনার বাড়ি মানে ওনার বোধ হয় 59-এ 58 ওইখানে থাকেন, ওই এলাকাতে 58-59 ওখানে অনেক আমাদের মুসলিম কমিউনিটি আছে, তাদের আমরা সব এ দিয়েছিলাম ইফতার প্যাকেজ, ওটা আমি পার্সোনালি দিয়েছিলাম যদিও, কেন মানুষজন কিনতে পারছিলেন না খাওয়া, তো সেই সময় ওনাদের অসুবিধা হচ্ছিল, তাই জন্য সবাইকে ইফতারের প্যাকেট গিফট করে দিয়েছি। এইভাবে অজস্র আমি কাজ করেছি, ওনার বাড়ির জানলা খুললেই উনি দেখতে পারতেন, তখন তো লকডাউন ছিল, উনি তো বেরোননি, তাও কেন দেখলেন না আমি জানি না, কিংবা উনি উনি কি চাইছেন যে ওনার পার্টির MLA কে মালাইন করে ওই এলাকাটা উনি খারাপ করে দিতে অন্য কোনো পার্টির সঙ্গে মিলিত হয়ে, আমি জানি না কেন উনি কেন চাইছেন যে এইভাবে অকারণ একটা ইলেকশন আসছে আমার। হ্যাঁ কিংবা উনি হয়তো চান যে এতই ওনাকে ছোট করব যে উনি ভয় পেয়ে যাবেন। দেখুন আমি কাউকে পরোয়া করি না, আমি ভয়ও পাই না, কেন আমি জানি আমি কি, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজে জানি যে আমি কি, হ্যাঁ আমি কি স্ট্রেট লোক, তা সেই জন্য আমাকে যদি উনি ভয় দেখাবেন মনে করেন কিংবা আমাকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবেন মনে করেন, তাহলে উনি ভুল করেছেন। আমার ডিকশনারিতে ভয় বলে কোনো ওয়ার্ডই নেই, তার আমি কাজ করতে এসেছি, যতই আমায় জ্বালাতন করা হোক, যতই আমাকে টর্চার করা হোক, যত আমাকে ছোট করা হোক, আমি পাবলিকের কাজ করতে এসেছি, আমি পাবলিকের কাজ করব, না নিজে চুরি করি না আমি কাউকে চুরি করতে দেবো, সেটা যদি আমি থাকলে কারোর অসুবিধা হয়ে যায় চুরি করার, তাতে আই ডোন্ট কেয়ার, আমি থাকবো কাজ করব এবং কোনো মানুষকে পাবলিকের কোনো টাকা আমি চুরি করতে দেবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো যেটা মানুষের কাছে কয়েক বছর ধরে আমরা বলতে আসছি সেটাই তো তফজিল বাবু সমর্থন করেছে। তফজিল বাবু এক সময় ব্লক প্রেসিডেন্ট, এক্স কাউন্সিলর, নিজে ওনার কটমনির হিসেদারি এখন পাচ্ছেন না বলে এই লোক অভিযোগ, এই দলের কোনো আদর্শ রয়েছে? তো আমরা বলি যে এই দলের যে এমপি MLA কাউন্সিলর আছে মানুষের কাছে সময় দেন না, তারা তো চারিদিকে শুধু বিল্ডিং দেখছেন কত ফ্লোর উঠছে কাউন্সিলররা, নিজে তফজিল বাবু দেখেছেন MLA-রা কী করছে, MP-রা করছে, সারা গোটা বাংলা মানুষ জানে, তাই তো ওদের পায়ের তলায় মাটি নাই। আমাদের এটাই কথা যে যেটা আমরা আজ থেকে 10 বছর আগে থেকে বলতে এসেছি যে TMC হচ্ছে সব থেকে বড় বাংলার সর্বনাশা দল, মানুষকে শেষ করে দিয়েছে, মামাটি মানুষের নাম, সেটা ওরা নিজে এবার নিজে বলে বলে নিজেকে প্রমাণ করছে যে হ্যাঁ BJP ঠিক বলেছে। আমাদের আর কি বলার আছে, আর 4 মাস ওয়েট করা, এদের বিদায় হয়ে গেছে, মানুষ খুঁজছে সুযোগ কবে ওই বোতাম টিপতে যাবে, তখন এরা বুঝতে পারবে যে এদের আসল অকাত কি। এরম একটা দল হয়, তুমি এক্স ব্লক প্রেসিডেন্ট রয়েছো আগে কেন বলনি ভাই, কেন তুমি আগে শেয়ার পেতে, এখন শেয়ার পাচ্ছ না? তফজিল বাবুকে আমরা ভালো করে জানি আর বালির লোকেরাও জানে যে উনি কি, এইগুলো সোশ্যাল মিডিয়ার যুগ আছে, লিখে দিলে হবে না, দম থাকলে লিখিতভাবে অভিযোগ করুন, আমরাও আপনাকে সমর্থন করি। আর যাদের যারা ভালো কাজ করেছেন তৃণমূলের মধ্যেও কিছু ভালো লোক রয়েছে, তাদের অলওয়েজ ওয়েলকাম ইন BJP, সেটা তো আমরা বলি যে বাংলার গড়তে গেলে আসুন, যারা মার খেয়েছেন CPM-এর আমলে বহু ভালো লোক ছিলেন TMC, তারা তো শেষ, এখন কটমনির দল চলছে, ওটা সিন্ডিকেট দল, গ্রাম বাংলা হোক বা শহর বাংলা, TMC-র একমাত্রই লক্ষ্য যে আর ওই যে 4 মাস আছে কোনোভাবে লুটে পেটে কোন নিজের সংসার করে, বাংলা বা বাঙালির চিন্তা কারো কাছে নাই। করতে পারছেন না, এসব নানা কথা বলছেন, কি বলবেন? দেখুন আমি প্রথমে বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের একটা মানে একজন কর্মী এবং দলের মধ্যে আমাদের যিনি MLA আছেন নিশ্চয়ই এখনো আমাদের দলের MLA, অভিযোগ আছে, অনেক কিছু আছে, অনেক প্রবলেম আছে, আমরা তো দল করি, আমরা
মানে এখানকার যারা বালির মানুষদের কথা, বালি বেলুলিলুয়া মানুষদের কথা শুনতে হয়, তো প্রবলেম আছে, অভিযোগ আছে। আপনি গীতাঞ্জলি নিয়ে বলেছেন উনি, বা সার্টিফিকেটগুলো মানুষ এখানকার পাচ্ছে না, এগুলো অনেক অভিযোগ হতে পারে, আছেও। কিন্তু আমি একটা দলের কর্মী হিসাবে, আমি যুবক কর্মী হিসাবে আপনাকে বলি, আমি এই জিনিসগুলো মিডিয়াকে বলতে না গিয়ে, আমি সোশ্যাল মিডিয়াতে না দিয়ে, আমি ফেসবুকে লাইক না গিয়ে, আমি দলকে জানাবো কারো কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে। যেরকম আমি একজন এক্স কাউন্সিলরও, যুব স্টেট সেক্রেটারিও আমি আছি এখন, তো আমারও অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম আমি দেখছি, অনেক প্রবলেম হচ্ছে এখানে, সেইটা আমি আমার দলকে জানিয়েছি, আমার যুব সভাপতি যিনি নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, আমি অরূপ রায়কে জানিয়েছি, দিদিকে রিটেন পাঠিয়েছি। কিন্তু আমি ওপেন মিডিয়াতে বলবো এটা আমার আমার চোখে দেখা এটা ভালো না, এটা কেউ যেটা করছেন এগুলো যদি করেন সেটাও ঠিক নেই, আমিও যদি কেউ কিছু করছেন মিডিয়ায় ওপেনলি বলছেন এটা, তো আমার 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 যেটা লাগছে এটা ঠিক নেই। এটা দলের মধ্যে থেকে, দলের মধ্যে বলতে হবে, নেতৃত্বকে জানাতে হবে, কাউকে ওপেনলি মিডিয়াতে দলের মধ্যে ওপেনলি কারোর উপরে এডুকেশন লাগানোটা যেই করছেন, আমি দেখেছি দু দিক থেকেই হয়েছে, এমএলএও করেছেন, ইনিও করেছেন, এটা ঠিক নেই। কিন্তু তফজিলবাবু বলছেন যে উনি জায়গায় জানিয়েছিলেন কিন্তু কাজ হয়নি, না কাজ জন্য আমরাও তো জায়গা জানিয়েছি, ওয়েট করতে হবে। উনি তো অনেক পূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মী, একজন ব্লক প্রেসিডেন্ট ছিলেন উনি অনেক দিনের, এবং এইদিকে তারপরেও আপনি নিশ্চয়ই ঠিক বলেছেন, তারপরে ফেসবুকে লাইভে দেখলাম এমএলএও বলেছেন অনেক কিছু, তাই এইগুলো দলের একজন স্বেচ্ছা কর্মীর কাজ নেই, এটা হচ্ছে মানে দলের ভিতরে বলতে হবে, আমার ওয়েট করতে হবে, দল নিশ্চয়ই অ্যাকশন নেবে, দল পালি মানুষ অনেক ম্যাটারে অনেক কি বলবো প্রসিকচে পালিস মানুষের অনেক ক্ষতি হচ্ছে, অনেক প্রবলেমতে আছে, কিসের ক্ষতি, কিন্তু সে ক্ষতিগুলো কিসের ক্ষতি হচ্ছে, কার জন্য ক্ষতি হচ্ছে, সেগুলো পালি মানুষের ক্ষতিটা কি, মানে সে ক্ষতিগুলো আছে, অনেক প্রজেক্টে আছে, মানুষ মানুষরা অনেক সার্টিফিকেট পাচ্ছেন না, অনেক ঘুরতে হয় সে প্রবলেম গুলো হচ্ছে। সার্টিফিকেট দেওয়ার এখন অধিকারী কে আছেন, আছেন এমএলএ এমপি এর আছেন, অনেকেই আছেন যারা সার্টিফিকেট দেওয়ার অধিকারী আছেন, তো সেই প্রবলেম গুলো হচ্ছে। কিন্তু মানুষ যদি ঘুরতে থাকে, মানুষ যদি হ্যারাস্ট হয়, তাহলে কি সেই মানুষরা আপনাদের বিরুদ্ধে যাবে না, সেটা কি আলটিমেটলি সেই দায়িত্বে যিনি আছেন, সেই এমএলএ হোক এমপি হোক। দেখো আমি আমি আপনাকে বলি একশোবার যে আমি ভুল করতে পারি, কোনো একজন কাউন্সিলর ভুল করতে পারেন, এমএলএ ভুল করতে পারেন, এমপি ভুল করতে পারেন, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভুল করেন না, উনি মানুষ জন্য করে যাচ্ছেন, করে যাবেন আজীবন, তাই মানুষ যখন ভোট দিতে যাবে সে একটাই মুখ দেখে যাবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যাবে, বাকি কারো মুখগুলো ফ্যাক্টর নেই, আর কারো মুখ দেখে ভোট। আপনার এলাকায় গীতাঞ্জলির বাড়ি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাতে কোনো নৈশের অভিযোগ আছে? সে অভিযোগগুলো আমি কি বললাম, অভিযোগ আছে, সে অভিযোগগুলো আমি দলকে জানাবো, জানিয়েছি, দল অ্যাকশন নেবে, মিডিয়াতে আমি বলতে পারবো না সেগুলো। এই গীতাঞ্জলি প্রজেক্টটা মূলত কার হাত ধরে হয়, কাউন্সিলরের হাত দিয়ে, না কাউন্সিলরের মধ্যে ইনভলভমেন্ট, এমএলএ হাত ধরে, এমএলএ হাত দিয়ে হয়, তার মানে অভিযোগ আছে, আছে কিছু, যে অভিযোগ আছে কি আছে না আছে সেগুলো আমরা দলে পাঠিয়েছি, আমি আগেও বলেছি আপনাকে। তফজিলবাবু যে টাকা পয়সার কথা বলেছেন সেই অভিযোগই? সেগুলো আমি আপনাকে বলতে পারবো না, সরি, এইগুলো আমরা দলকে বলেছি এবং দল কাছে পাঠিয়েছি, দল কাছে পাঠিয়ে যার বিরুদ্ধে, আমি কি বললাম দলের মধ্যে যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সেটা দল নেতৃত্বের কাছে বলতে হবে, সেটা বলেছি আমরা, ইলেকশন নিয়েও আছে, দুজন ইলেকশন ভোটার লিস্ট নিয়েও আছে, আমরা বললাম কি আছে, সেটাও ভোটার লিস্ট নিয়ে আছে, ভোটার লিস্ট নিয়ে বিএলএ ফর্ম নিয়ে এগুলো আছে, সেগুলো আমরা দলকে জানিয়েছি। মানে এই বিএলএ ফর্ম বা ভোটার লিস্টটা কার কাছে, তফজিলবাবুর কাছে আছে না? না এখন এটা আমি আমি নিশ্চয় আমিও জানি না, আমি একজন যুব রাজ্য সম্পাদক, আমি নিজে জানি না যে ভোটার লিস্ট কোথায় আছে আর ভোটার বিএলএ ফর্ম গুলো কোথায় আছে, কিন্তু ভোট তো সামনেই, হ্যাঁ সামনে আছে, লড়াই করবো, বুথে বুথে আমাদের লোক বুথের বাইরে থাকছে, আমরা তো বুথ মাঠ ছেড়ে তো চলে যাবো না, কিন্তু ভোটার লিস্ট এখন অব্দি আমাদের কাছে আসেনি, এটা বলবো নিশ্চয় বলে, এটা দলকেও জানিয়েছি। তফজিলবাবু বলেছেন যে ভোটার লিস্ট নিয়ে উনি বাড়িতে, বেহালার বাড়িতে রেখেছেন, সেটা তফজিলদার বলতে পারে, তফজিলদার কাছে ভালো আইবি হবে, ইনফরমেশন হবে, আমার কাছে দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার বাঁচে।